আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে কবির সেই হয় আস্তে আস্তে শক্তি হচ্ছে একদিকে চাঁদের দেশে ভারত আর অন্যদিকে বাংলার ছোট ছোট পড়ুয়ারাও ক্রমশ হচ্ছে বিজ্ঞান মনস্ক বিশ্বজুড়ে যখন ভারতের জয় জয়কার বিজ্ঞানে যখন ধীরে ধীরে বিজ্ঞ হচ্ছে ভারত তখন নতুন প্রজন্মও পিছিয়ে নেই আগামীর দৃষ্টান্ত তৈরির লক্ষ্যে এখন থেকেই তারা হাতে হাতেখড়ি করছে নিজের পাঠ্য জিনিস পড়তে পড়তেই এবার সেই জ্ঞান কাজে লাগিয়ে হাতে কলমে রিফ্লেক্টর টেলিস্কোপ বানিয়ে ফেলল খানাকুলের ছেলে অনির্বাণ সবেমাত্র মাত্র নবমের ছাত্র অনির্বাণ এই বয়সে দুর্দান্ত ভাবনা এই ইচ্ছে শক্তি উদ্দীপনা বজায় থাকলে আগামী দিনের জ্বলন্ত দৃষ্টান্ত হবে অনির্বাণের মতো একাংশের তো আকাশে চাঁদ দেখেছি এবং অন্যান্য গ্রহ সেগুলো আমরা অত ভালো করে দেখতে পাইনি মোবাইলের স্ক্রিনে দেখেছি টিভিতে দেখেছি কিন্তু নিজের চোখে দেখা দেখতে পাইনি সেই জন্য একটা টেলিস্কোপ আমার তৈরি করার মাথায় এসেছিলো প্রথমে আমি অনলাইনে রিসার্চ করি যে নানানভাবে কীভাবে তৈরি করা যায় তারপরে আমি অনলাইনে যে কয়েকটা লেন্স দেখি সেই লেন্সগুলো নেওয়ার চেষ্টা করি সেগুলো নিয়েছি তারপরে পাইপ সি পাইপ এইসবের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় অনেক এরকম টেলিস্কোপ তৈরি করতে দেখে আমারও ইচ্ছে জাগে অনেকটা জুম করে এমন একটা কিছু বানানোর এটি তৈরি করার পর পূর্ণিমার চাঁদ এমনকি শনি গ্রহকেও স্পষ্টভাবে দেখেছি তবে ফোনে ক্যামেরার সঙ্গে সংযুক্ত করে দেখতে গেলে একটু অসুবিধা হবে তবে এই টেলিফোন দিয়ে সূর্যকে দেখা যাবে না হোক কেন সে রাত জেগে হোক হার করা করা ও নিজের চেষ্টাতেই সব কিছু করে এটাও প্রথম থেকে একটা ক্রিয়েটিভ মনোভাব এর মধ্যে আছে সেই হিসাবে এটাও করেছে ও নিজের উদ্যোগেই করেছে খুশি কথাটা হ্যাঁ এটা তো দেখে ভালো লাগছে এবং আরও যাতে অন্য কিছু আরও ভবিষ্যতে যদি করতে পারে সেই উৎসাহ ওর মধ্যে আমরা দিচ্ছি হ্যাঁ এ বিষয়ে বাবা জানিয়েছেন প্রথম থেকেই ওর মধ্যে একটা ক্রিয়েটিভ মনোভাব রয়েছে তাই ঘরের বিভিন্ন অপ্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নতুন কিছু করার চেষ্টা করে সম্পূর্ণ নিজের উদ্যোগে নতুন কিছু তৈরি করার নেশায় এই টেলিস্কোপ সে বানিয়েছে সঠিক অনুপ্রেরণা পেলে এভাবেই পড়ুয়ারা এগিয়ে আসবে আর আগামীর ভারত থেকে সমূলে উৎপাটন হবে কুসংস্কার তৈরি হবে বিজ্ঞান মনস্ক আধুনিক দেশ হুগলির খানাকুল থেকে শুভজিৎ ঘোষের রিপোর্ট লোকাল এইটিন বাংলা